মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতার বৈঠকের বিষয়ে এখনও কোনো সাড়া মেলেনি। পরিচয় মিলেছে কাঠমান্ডুতে বিধ্বস্ত হওয়া ইউএস বাংলা এয়ারলাইন্স এর বিমানে থাকা আরও চার যাত্রী। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ নিহত হয়েছে, তবে ভাগ্যক্রমে বেঁচে গেছেন চালক। নেপালে কাঠমান্ডুতে এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারে ভুল নির্দেশনার কারণে বিধ্বস্ত হয়েছে ফ্লাইটটি, দাবি ইউএস বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষের। এবং আসরে চতুর্থ ম্যাচে জিতেছে ভারতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে রোহিত শর্মার দল। আসসালামু আলাইকুম, শুনছিলেন প্রধান শিরোনাম মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছি আমি ফাইজুল টুটুল। এবারে বিস্তারিত সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সরাসরি বৈঠকের বিষয়ে পিয়ং ইয়ং এর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক সাড়া মেলেনি বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির পুনরেকত্রীকরণ বিষয়ক মন্ত্রী বলেন আলোচনার বিষয়বস্তু এবং কোথায় বৈঠক হবে সে বিষয়ে দুপক্ষের মধ্যে এখনও কোনো আলোচনা হয়নি। গেল আলোচনার বিষয়ে উত্তর কোরীয় নেতা কিম জং উনের আমন্ত্রণপত্র গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে কিম জং উনের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাতের বিষয়ে সতর্ক করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সিআইএ প্রধান মাইক পম্পিও বলেন কিমের সাথে সাক্ষাৎ কতটা ঝুঁকিপূর্ণ প্রেসিডেন্ট ট্রাম্প তা ভালো করে জানেন। তিনি বলেন সম্ভাব্য আলোচনার চ্যালেঞ্জ সামনে রেখেই চোখ কান খোলা রেখেই মার্কিন প্রশাসন। পরিচয় মিলেছে কাঠমান্ডুতে বিধ্বস্ত হওয়া ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমানে থাকা আরও চার যাত্রীর। তারা হলেন মোহাম্মদ খাজা হোসেন, পৃথিলা রশিদ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার রফিকুল হোসেন এবং রুয়েটের সহকারী অধ্যাপক ইরানা কবির হাসি। এর আগে জানা যায় বিমানটিতে ছিলেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের উম্মে সালমা ও নাজিয়া আফরিন চৌধুরীও। ইউএস বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে 78 আসনের বিমানটিতে 67 জন যাত্রী এবং 4 জন ক্রু মেম্বার ছিলেন। ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে এদের মধ্যে 37 জন পুরুষ, 27 জন নারীর সঙ্গে ছিল দুই শিশুও। এদের মধ্যে 32 জন বাংলাদেশি, নেপালের 33 জন, মালদ্বীপের একজন এবং চীনের একজন ছিলেন বাকিদের মধ্যে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছে, তবে ভাগ্যক্রমে বেঁচে গেছেন চালক। স্থানীয় সময় সন্ধ্যা 7টার দিকে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টার AS-350 হেলিকপ্টারটি। এর আরোহীরা একটি ফটোশ্যুটে কাজ করছিল, এমন সময় সেটি নিউ ইয়র্কের ইস্ট নদীতে বিধ্বস্ত হয়। কর্তৃপক্ষ জানিয়েছে দুর্ঘটনায় দুজন ঘটনাস্থলেই মারা যায় আর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ। দুর্নীতি তদন্ত ধামাচাপা দিতেই প্রধানমন্ত্রীর বিন ইয়ামি নেতানিয়াহু আগাম নির্বাচন চাইছেন বলে অভিযোগ করেছেন ইসরায়েলের সরকারি জোটের নেতারা। সরকারি জোটের জরুরি বৈঠকে এ অভিযোগ করেন কট্টর ইহুদিবাদী দলের বেশ কয়েকজন নেতা। কট্টর ইহুদিরা ঐতিহ্যগতভাবে সেনাবাহিনীর যে সুযোগ সুবিধা ভোগ করে থাকে সম্প্রতি তা বাতিলের একটি বিল পাশকে কেন্দ্র করে দুভাগে বিভক্ত হয়ে যায় সরকারে থাকা ডানপন্থী ও ধর্মীয় দলগুলো। এরপর থেকেই বেশ কয়েকবার জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী বিন ইয়ামিন নেতানিয়াহু ও জোটের নেতারা। এর আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ আনে দেশটির পুলিশ, যদিও তা বরাবরই অস্বীকার করে আসছেন নেতানিয়াহু। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি এলাকায় একটি তুর্কি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে 11 আরোহী নিহত হয়েছে। এতে 20 জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে বিমানটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে তুরস্কের ইস্তাম্বুল যাচ্ছিল। বিমানটি ইরানের রাজধানী তেহরান থেকে 370 কিলোমিটার দূরে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ চাহারমহলে বিধ্বস্ত হয়, তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। স্থানীয়রা জানিয়েছে বিধ্বস্ত হওয়ার আগে বিমানটিতে আগুন ধরে যায়। 7টি উদ্ধারকারীর দল বিমানটির ধ্বংসাবশেষ সন্ধানে কাজ করছে। এর আগে ইরানের দক্ষিণাঞ্চলে বিমান বিধ্বস্ত হয়ে 65 আরোহী নিহত হয়েছিলেন। চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস দেশটির সংবিধান পরিবর্তনের মাধ্যমে প্রেসিডেন্ট শি জিনপিংকে আজীবন ক্ষমতায় রাখার যে বিল পাশ করেছে তাতে দেশ বিদেশে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
শি জিনপিং অধিকাংশ চীনের প্রশংসা কুড়ালেও এ নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন দেশের বিশ্লেষকরা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির রাজনীতি বিষয়ক প্রতিবেদন এলিজাবেথ গ্লিংকা এও এ নিয়ে বিস্ময় প্রকাশ করে বলেন, চীনে সহজে সংবিধান পরিবর্তন হয় না, তবে শি জিনপিং সেটি করে দেখিয়েছেন। এর মধ্য দিয়ে আজীবন ক্ষমতায় থাকতে গেলে চীনা গণমাধ্যমের স্বাধীনতা কতটুকু বজায় থাকবে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এছাড়া বিশ্লেষকদের ধারণা, পাকাপোক্ত ক্ষমতা পেয়ে শি আরও বেশি আগ্রাসী হয়ে উঠতে পারেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরীয় নেতা কিম জং উন শি এর পথেই রয়েছে বলে মন্তব্য অনেকের। এদিকে চীনা প্রেসিডেন্টের অনির্দিষ্টকালের মেয়াদের বিধানকে ভালোভাবে নিচ্ছে না বেইজিংয়ের অন্যতম প্রতিদ্বন্দ্বী ওয়াশিংটন। লিবিয়া এবং ইতালির মাঝামাঝি এলাকা থেকে শতাধিক অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। তারা অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টা করছিল বলে ধারণা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে 106 অভিবাসীকে উদ্ধার করে বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা SOS। উদ্ধারকৃতদের অধিকাংশই নাইজেরিয়ার নাগরিক, বাকিরা আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। তাদের উদ্ধার করে একটি জাহাজে করে লিবিয়ায় নিয়ে যাওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক চিকিৎসা শেষে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। এক পরিসংখ্যান অনুযায়ী গত 4 বছরে 6 লাখেরও বেশি অভিবাসী লিবিয়া থেকে ইউরোপে প্রবেশ করেছে। দর্শক, সময় হলো মিলেনিয়াম সংবাদের ছোট্ট একটি বিরতি নিয়ে, আবার আমাদের সঙ্গেই থাকুন। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, একটি স্বপ্নের ঠিকানা, একটি সুন্দর আবাসস্থল। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট আপনার স্বপ্নের বাস্তব রূপ দেয়। নতুন ডুপ্লেক্স, অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল বিল্ডিং নির্মাণের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান ফ্রেন্ডস ডেভেলপমেন্ট। অত্যাধুনিক ডিজাইন, সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে আমাদের কর্মতৎপর। কংক্রিট, সিমেন্ট আর ইস্পাতের মজবুত বন্ধনে গড়ে উঠুক আপনার বাড়ি। রোদ বৃষ্টি সহ সকল বৈরিতার বিরুদ্ধে করি সঠিক ট্রিটমেন্ট। আপনার শহরের প্রাইম লোকেশনে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট। আপনার কষ্টার্জিত টাকা এবং আমাদের নির্ভেজাল শ্রমে নির্মিত হোক আপনার স্বপ্নের বাড়িটি। আপনার জীবন হোক সুন্দর এবং আনন্দময়। আমাদের ঠিকানা ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, 211 East 43 Street, Suite B, 507, New York, NY 10017, ফোন 7188930020, ইমেল friendsdevelopment@optimum.net। আল আকসা হালাল মিট অ্যান্ড সুপারমার্কেটে আমরা বাংলাদেশ, সাউথ এশিয়া, আফ্রিকা সহ বিভিন্ন দেশের খাদ্যদ্রব্য সঠিক মূল্যে বিক্রি করে থাকি। এখানে পাবেন হালাল বিফ, গোট, চিকেন, ফ্রোজেন ফিশ, ফ্রেশ ভেজিটেবল, কুকিং অ্যাক্সেসরিজ, বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স এবং গিফট আইটেম সহ নানা সামগ্রী। আকসা হালাল মিট অ্যান্ড সুপারমার্কেট, 2109 Sterling Avenue, ব্রঙ্কস, নিউইয়র্ক 10462। আল আকসা রেস্টুরেন্ট, সুস্বাদু খাবারের স্বাদ পেতে সপরিবারে আজই চলে আসুন আল আকসা রেস্টুরেন্ট। এখানে রয়েছে পাকিস্তানি, ইন্ডিয়ান এবং বাংলাদেশি হরেক রকমের সুস্বাদু খাবার, যার তুলনা হয় না। আমরা যে কোনো অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকি এবং ফ্রি ডেলিভারি দিয়ে থাকি। সপ্তাহে 7 দিন আমরা খোলা। যোগাযোগ 2109 Sterling Avenue, ব্রঙ্কস, নিউইয়র্ক 10462, ফোন 7189047061। একটি আন্তর্জাতিক মানের গার্মেন্টস প্রোডাক্ট আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান, ইউরোপ, এশিয়া ও আমেরিকা সহ বিশ্বের নানা স্থানে বাইং, মার্চেন্টাইজিং এবং ম্যানুফ্যাকচারিং করে থাকে। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ডিজাইনের পোশাক বাজারজাতকরণ এবং বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য, উন্নতমান নিশ্চিতকরণ, টেকসই পণ্যের নিশ্চয়তা, নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ, লেনদেনের স্বচ্ছতা ও বিশ্বস্ততা। যোগাযোগের ঠিকানা USA কর্পোরেট অফিস, 1747 3rd Street Suite 215, জ্যাকসন হাইট, নিউ ইয়র্ক NY 11372, বাংলাদেশ কর্পোরেট অফিস, বাড়ি নং 145, সপ্তমতলা, রোড নম্বর 12, ব্লক G, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা 121। আবারও স্বাগত মিলেনিয়াম সংবাদে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে। এখানে রাষ্ট্রপতি ভবনে সোলার অ্যালায়েন্স সম্মেলনের ফাঁকে একটি দ্বিপাক্ষিক বৈঠকে মোদি রাষ্ট্রপতিকে এ আশ্বাস দেন। এছাড়া বৈঠকে মোদি রাষ্ট্রপতিকে আরও জানান, ভারত দীর্ঘদিনে প্রতীক্ষিত বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তার পানি বণ্টন ইস্যুর সমাধান চায় এবং এজন্য সব বিষয় নিয়ে ভারত কথা বলছে এবং সংশ্লিষ্ট সকলের সঙ্গে এই ইস্যু নিয়ে আলোচনা করছে। এর আগে রাষ্ট্রপতি বাংলাদেশের বিভিন্ন আর্থসামাজিক উন্নয়নের বিষয়ে তুলে ধরেন যা ব্যাপকভাবে তিস্তা নদীর পানির উপর নির্ভরশীল। জাপানে কিউসু দ্বীপের সিনময়ডাকে আগ্নেয়গিরি থেকে বড় ধরনের আগ্নুৎপাতের আশঙ্কায় এলাকাটিতে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। আগ্নেয়গিরিটি থেকে গত চার দিনে ধরে শুরু হওয়া আগ্নুৎপাতে আকাশের প্রায় 4 কিলোমিটার উঁচু পর্যন্ত কালো ধোঁয়া ও ছাই ছড়িয়ে পড়ছে। শনিবার সিনময়ডাকে লাভা উদ্গীরণ ও এক পর্যায়ে বিস্ফোরণ হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয়রা আদিবাসীদের জানান, বিস্ফোরণের কারণে পার্শ্ববর্তী ভবনগুলো কেঁপে ওঠে। বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে আগ্নেয়গিরির আশপাশে থাকা লোকজনকে সরে যেতে বলা হয়েছে। এর আগে 2011 সালে আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের ঘটনায় সেখানকার কয়েক শত মানুষ বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। দর্শক, এবার দেখুন মেরিনা বাংলাদেশ প্রসঙ্গ। নেপালে কাঠমান্ডুতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারে ভুল নির্দেশনার কারণেই বিধ্বস্ত হয়েছে BS221 ফ্লাইটটি, এমনটাই সন্দেহ করছে US বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ। সন্ধ্যায় রাজধানী বারিধারায় নিজেদের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ US বাংলা এয়ারলাইন্সের মুখপাত্র জানান, আমাদের কাছে যে ইনফরমেশন এসেছে এটা আপনারা ইউটিউবে গেলেই পাবেন। ইউটিউবে একটা ATC কনভারসেশন ক্লিপ এসেছে আমাদের পাইলটের সঙ্গে, নেপালের কাঠমান্ডুর ATC টাওয়ারের সঙ্গে ল্যান্ডিংয়ের আগের একটি কনভারসেশন। তিনি আরও বলেন, আপনারা শুনলে বুঝবেন এখানে টাওয়ারের সঙ্গে পাইলটের কমিউনিকেশনে ATC-র পক্ষ থেকে একটা ভুল বার্তা দেওয়ার গাফিলতি হওয়ার টেন্ডেন্সি দেখা যাচ্ছে। আমরা এটাকে ইনভেস্টিগেট করছি। আমরা সন্দেহ করছি যে কাঠমান্ডু ATC টাওয়ারের পক্ষ থেকে গাফিলতি ছিল আর তারা আমাদের পাইলটকে ভুল বার্তা দেয়, সে কারণেই এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে বলে দাবি করেন তিনি। সন্ধ্যায় কুমিল্লার মামলা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে হাজিরা পরোয়ানা কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে। এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বেগম খালেদা জিয়ার জামিনের কাগজ আজ পৌঁছাবে না বলে জানালেন বেগম খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া। এর আগে বিকেলে কুমিল্লার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান কুমিল্লার পুলিশ সুপার। গত 1.5 মাস কারাগারে থাকার পর দুপুরে সময়ে 4 মাসের অন্তর্বর্তীকালীন জামিন পান বেগম খালেদা জিয়া। দুপুর 2:15 শুনানি শুরু হয়। শুনানি শেষে বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বয়স, শারীরিক অবস্থা সহ 4টি যুক্তিতে জামিন মঞ্জুর করার কথা জানান আদালত। বেগম খালেদা জিয়ার জামিন আদেশের বিরুদ্ধে কাল চেম্বার আদালতে আপিল করা হবে বলে জানিয়েছে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুপুরে বেগম জিয়ার জামিন আদেশের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের একথা জানান তিনি। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, জামিনের প্রত্যায়িত কপি পেতে বুঝতে পারব। আমরা জামিনের কারণ যেটি জানতে পেরেছি তার বিরুদ্ধে ইতিমধ্যে আমরা আপিল করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা আশা করি আগামীকাল চেম্বার জজের আদালতের আপিল পিটিশন দায়ের করব। রাজশাহীতে গোপন বৈঠকের সময় জামায়াত ইসলামীর 10 নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সকাল 7টার দিকে মহানগরীর হেতেমখা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে কেন্দ্রীয় জামাতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান সহ রাজশাহী ও চাপাই নবাবগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত নেতাদের গ্রেপ্তার করা হয়। তাদের নামে বিভিন্ন থানায় নাশকতা সহ বিভিন্ন মামলা রয়েছে। রাজশাহী কমিশনার মাহবুবুর রহমান বলেন, রাজশাহীতে গোপন বৈঠক করার সময় জামায়াতে 10 নেতাকর্মী আটক করা হয়। তাদের বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় মামলা রয়েছে। নারায়ণগঞ্জে গুলিতে 2 ব্যক্তি নিহত হয়েছে, দাবি তারা ডাকাত দলের সদস্য। ভোরে সদর উপজেলার আলির টেক এলাকায় এ ঘটনা হয়। ধলেশ্বরী নদীতে নৌ ডাকাত জিলুর বাহিনী একটি জাহাজে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
উপস্থিত টের পেয়ে ডাকাতের যা লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে পালিয়ে যায় ডাকাতরা। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দু ডাকাতকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে তাদেরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। দর্শক, এখন দেখবেন বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় সকালে নাটোরে বড়াই গ্রামে উপজেলার জুনাইল ইউনিয়নের হতদরিদ্রদের প্রত্যেককে 30 কেজি 10 টাকা দরে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোখলেস আল আমিন সহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। ময়মনসিংহের ভালুকা বিভিন্ন ইউনিয়নে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য খাদ্যশস্য বিভিন্ন ডিলারের দোকান থেকে বিক্রয় শুরু হয়েছে। আমাদের ভালুকা প্রতিনিধি সানাউল্লাহ আনসারি জানান, সকালে উপজেলার 10 নং হবিরবাড়ি ইউনিয়নের 7 নং ওয়ার্ডের ডিলার হাবিবুর রহমান বাবুলের দোকানে ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ 10 টাকা কেজি দরে 30 কেজির এক বস্তা চাল ভোক্তাদের হাতে তুলে দিয়ে চাল বিক্রি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান আলী, হবিরবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সহ সহসভাপতি ইদ্রিস আলী, ইউপি সদস্য হাফিজউদ্দিন মৃধা প্রমুখ। ডিলার বাবুল জানান, তার দোকান থেকে 578 জন কার্ডধারী ভোক্তার কাছে 10 টাকা কেজি চাল বিক্রি করা হবে। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে 10 টাকা কেজি চাল বিক্রি কার্যক্রম চলছে। দর্শক, সময় হলো মিলিনিয়াম সংবাদের ছোট্ট একটি বিরতি নিয়ে, আবার আমাদের সঙ্গেই থাকুন। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, একটি স্বপ্নের ঠিকানা, একটি সুন্দর আবাসস্থল। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট আপনার স্বপ্নের বাস্তব রূপ দেয়। নতুন ডুপ্লেক্স, অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল বিল্ডিং নির্মাণের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান ফ্রেন্ডস ডেভেলপমেন্ট। অত্যাধুনিক ডিজাইন, সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে আমাদের কর্মতৎপরতা। কংক্রিট, সিমেন্ট আর ইস্পাতের মজবুত বন্ধনে গড়ে উঠুক আপনার বাড়ি। রোদ বৃষ্টি সহ সকল বৈরিতার বিরুদ্ধে করি সঠিক ট্রিটমেন্ট। আপনার শহরের প্রাইম লোকেশনে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট। আপনার কষ্টার্জিত টাকা এবং আমাদের নির্ভেজাল শ্রমে নির্মিত হোক আপনার স্বপ্নের বাড়িটি। আপনার জীবন হোক সুন্দর এবং আনন্দময়। আমাদের ঠিকানা ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, 211 East 43 Street, Suite B, 507, নিউইয়র্ক, NY 10017, ফোন 7188930020, ইমেল friendsdevelopment@optimum.net। আল আকসা হালাল মিট অ্যান্ড সুপারমার্কেটে আমরা বাংলাদেশ, সাউথ এশিয়া, আফ্রিকা সহ বিভিন্ন দেশের খাদ্যদ্রব্য সঠিক মূল্যে বিক্রি করে থাকি। এখানে পাবেন হালাল বিফ, গোট, চিকেন, ফ্রোজেন ফিশ, ফ্রেশ ভেজিটেবল, কুকিং অ্যাক্সেসরিজ, বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স এবং গিফট আইটেম সহ নানা সামগ্রী। আকসা হালাল মিট অ্যান্ড সুপারমার্কেট, 2109 Sterling Avenue, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। আল আকসা রেস্টুরেন্ট, সুস্বাদু খাবারের স্বাদ পেতে সপরিবারে আজই চলে আসুন আল আকসা রেস্টুরেন্ট। এখানে রয়েছে পাকিস্তানি, ইন্ডিয়ান এবং বাংলাদেশি হরেক রকমের সুস্বাদু খাবার, যার তুলনা হয় আমরা যে কোনো অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকি এবং ফ্রি ডেলিভারি দিয়ে থাকি। সপ্তাহে 7 দিন আমরা খোলা। যোগাযোগ 2109 Sterling Avenue, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462, ফোন 7189047061। একটি আন্তর্জাতিক মানের গার্মেন্টস প্রোডাক্ট আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। ইউরোপেশিয়া ও আমেরিকা সহ বিশ্বের নানা স্থানে বাইং, মার্চেন্টাইজিং এবং ম্যানুফ্যাকচারিং করে থাকে। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ডিজাইনের পোশাক বাজারজাতকরণ এবং বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য,
উন্নতমান নিশ্চিতকরণ, টেকসই পণ্যের নিশ্চয়তা, নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ, লেনদেনের স্বচ্ছতা ও বিশ্বস্ততা। যোগাযোগের ঠিকানা ইউএসএ কর্পোরেট অফিস, 1747 থার্ড স্ট্রিট সুইট 215, জ্যাকসন হাইট, নিউ ইয়র্ক, NY 11372। বাংলাদেশ কর্পোরেট অফিস, বাড়ি নং 145, সপ্তমতলা রোড নম্বর 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা 121। আবারও স্বাগত মিলেনিয়াম সংবাদে। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম বাণিজ্য সংবাদ। কৃষি যন্ত্রপাতি ব্যবহারে কৃষকের সঙ্গে প্রতারণা করলে প্রতারকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। রাজধানী কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে জাতীয় কৃষিনীতি 2018 এর খসড়া বিষয়ক এক আলোচনা সভায় একথা বলেন মন্ত্রী। এ সময় যুব সমাজকে কৃষির সাথে সম্পৃক্ত করতে বর্তমান সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। সভায় কৃষি ঋণে ব্যাংকের সুদের হার কমিয়ে কৃষিতে ভর্তুকি অব্যাহত রাখার আহ্বান জানান অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক। কৃষিতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে এবারের কৃষিনীতিতে 4টি অধ্যায় বাড়িয়ে মোট 22টি অধ্যায়ে খসড়া নীতি প্রণয়ন করা হয়েছে। চীনের মুদ্রা ইয়ানকে আন্তর্জাতিক আয়নে কাজ চলছে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অফ চায়না গভর্নর ঝৌ জিয়াংচুয়ানা। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইয়ানকে আন্তর্জাতিক মুদ্রায় রূপান্তরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে যা দিয়ে আন্তর্জাতিকভাবে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভব। এছাড়াও ইয়ানকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আন্তর্জাতিক সম্পদ স্পেশাল ড্রয়িং রাইটস এর মুদ্রা অন্তর্ভুক্ত করা হয়েছে। IMF এর মূল্যায়নের প্রেক্ষিতে সদস্য দেশগুলোর মুদ্রার পরিবর্তে ব্যবহৃত হয় বিশেষায়িত এ মুদ্রা। ইয়ানকে আরও শক্তিশালী করতে পদক্ষেপ নিয়ে যাচ্ছে চীন। অডিটের নামে কোনো রাজস্ব কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ মোশারফ হোসেন ভুঁইয়া। নরসিংদীর মাধবদি উপজেলার ব্যবসায়ী নেতা, করদাতা এবং স্থানীয় ব্যক্তিবর্গের সাথে NBR-এর অংশীদারিত্বমূলক রাজস্ব সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি। এ সময় তিনি বলেন, প্যাকেজ ভ্যাটে ছোট ব্যবসায়ীরা লাভবান হলেও বড় ব্যবসায়ীদের উপর এটি আরোপ করলে সরকারের রাজস্ব আদায় ক্ষতিগ্রস্ত হবে। টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে আগামী বাজেটে সুযোগ সুবিধা দিয়ে নীতিমালা তৈরি করা হবে বলেও জানান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। দর্শক, এবার রয়েছে মিলিনাম খেলা সংবাদ। আসলে চতুর্থ ম্যাচে জিতেছে ভারত। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কাকে 6 উইকেটে হারিয়েছে রোহিত শর্মার দল। টস হেরে আগে ব্যাট করতে 9 উইকেটে 152 রান করে স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে 9 বল হাতে রেখে 4 উইকেটে হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। এ জয়ে ফাইনালের পথে এগিয়ে গিয়েছে তারা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নামিয়ে আনা হয় 19 ওভারে। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই গুণাথিলাকার উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে কুশল মেন্ডিসের 55 ও উপল থারাঙ্গার 22 রানে 9 উইকেট হারিয়ে 152 রান করে শ্রীলঙ্কা। 27 রানে 4 উইকেট নিয়ে লঙ্কানদের কম রানে থামিয়ে দেওয়ার ভূমিকা রেখেছেন শার্দুল ঠাকুর। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধনঞ্জয়ের জোড়া আঘাতে ফিরে যান রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর জন্য চেষ্টা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এরই ধারাবাহিকতায় পাকিস্তান সুপার লিগের ফাইনাল বিশ্ব একাদশের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে 1টি টি-20 ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে গত বছর আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর প্রথম ধাপ অতিক্রম করে পাকিস্তান। তবে এই ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম ডন এই প্রতিবেদন প্রকাশ করে। তবে এবারের অনুষ্ঠিত ম্যাচগুলো PCB করাচি ন্যাশনাল স্টেডিয়াম করতে চায়। সেই জন্য সংযুক্ত আরব আমিরাতে পুরো টুর্নামেন্ট শেষ করে আনলেও করাচি ন্যাশনাল স্টেডিয়ামে ফাইনালের জন্য বেছে নিয়েছে PCB। শিরোপার কাছে আরও এক ধাপ এগিয়ে যেতে স্টোক সিটির বিপক্ষে মাঠে নামবে ফেভারিট ম্যানচেস্টার সিটি। তবে স্টেডিয়ামে দুদলের ম্যাচটি শুরু হবে আজ রাত 2টায়।
ম্যান সিটি ষোলো পয়েন্ট নিয়ে ইপিএল পয়েন্ট টেবিলে সবার উপরে, তাই এবারের মৌসুমে শিরোপা জেতার এক নম্বর দাবিদার তারা। গার্দিওয়ালার তালিমে দারুণ সময় পার করছে সিটিজেনরা। ঘরে মাঠে 36 ম্যাচে অপরাজিত ম্যানচেস্টার সিটি, স্টোক সিটি টেবিলের তলানির দল, আছে তারা রেলিগেশন খড়ায়। কিন্তু তারপরেও কোচ গার্দিওয়ালা বিন্দু মাত্র ছাড় দিতে চাইবে না, তাই এ ম্যাচেও সেরা একাদশে মাঠে নামবে তিনি। দু দলের সর্বশেষ দেখায় বড় ব্যবধান জিতেছিল ম্যানচেস্টার সিটি। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতার বৈঠকের বিষয়ে এখনও কোনো সাড়া মেলেনি। পরিচয় মিলেছে কাঠমান্ডুতে বিধ্বস্ত হওয়া ইউএস বাংলা এয়ারলাইন্স এর বিমানে থাকা আরও চার যাত্রীর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 5 নিহত হয়েছে, তবে ভাগ্যক্রমে বেঁচে গেছেন চালক। নেপালে কাঠমান্ডুতে এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারে ভুল নির্দেশনার কারণে বিধ্বস্ত হয়েছে ফ্লাইটটি, দাবি ইউএস বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষের। এবং আসরের চতুর্থ ম্যাচে জিতেছে ভারতে, বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কাকে 6 উইকেটে হারিয়েছে রোহিত শর্মার দল। এই ছিল মিলেনিয়াম সংবাদের। যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa এবং youtube.com/millenniumtvusa। এছাড়াও যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvorg এবং www.millenniumtvusa.com। সঙ্গে থাকুন মিলেনিয়ামের। আল্লাহ হাফেজ।